চতুর্দিকে চলছে করোনা পরিস্থিতি। সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকারের পক্ষ থেকে জারি রয়েছে বিধিনিষেধ। নির্দিষ্ট সময়ের মধ্যে খোলা থাকছে দোকানপাট। এমত অবস্থায় চরম সমস্যার মধ্যে পড়ছেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীর আত্মীয়রা। তাদের সমস্যার কথা মাথায় রেখে রোগীর আত্মীয়দের জন্য বিনামূল্যে রাতের খাবারের ব্যবস্থা করল কালিয়াগঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। গতকাল রাতে এই কর্মসূচি গ্রহণ করা হয় ওই সংস্থার পক্ষ থেকে। এই খাবার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি জ্যোতির্ময়ানন্দজী মহারাজ, সন্তোষ ব্যাঙ্গানী সহ অন্যান্যরা। এদিন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল সংলগ্ন স্থানে চিকিৎসাধীন রোগীর আত্মীয়দের হাতে খাবার তুলে দেওয়া হয়, যাকে ঘিরে যথেষ্টই খুশি তারা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। অন্যদিকে করোনা পরিস্থিতিতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন চিকিৎসক, নার্স, পুলিশকর্মী এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে এদের করোনা যোদ্ধা হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই করোনা পরিস্থিতিতে এই কোভিড যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করল উত্তর দিনাজপুর জেলার চোপড়ার 3 মাইল রোড এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আজ ওই সংস্থার পক্ষ থেকে চোপড়া থানার আইসি মকসেদুর রহমান সহ পুলিশকর্মী, দলুয়া স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, নার্স এবং চোপড়ার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক বিশ্বদেব বিশ্বাস সহ অন্যান্যরা। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ ও চোপড়া।